হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে ইসিজি মনিটরিং প্রজেক্ট বিল্ড আপ করব। ওকে, তো সিম্পল হিসাব যে ইসিজি মনিটরিং প্রজেক্ট বিল্ড আপ করার জন্য আমাদের লাগবে একটি আরডিনো বোর্ড, আরডিনো ইউএনও অথবা মেগা একই রকম কানেকশন হবে, এবং একটি ইসিজি সেন্সর, এটা হচ্ছে AD8232। ওকে, এই যে AD8232, আর এই যে ইসিজি মনিটরিংয়ের জন্য এই যে কতগুলো হেলথ প্যাড। ওকে, এই এই তিনটা জিনিস আমাদের লাগবে, আর সাম মেল ফিমেল জাম্পার। তো অ্যাকচুয়ালি আমি কানেকশনটা দেখাই। তো এখানে দেখেন যে ইসিজির এই সেন্সরে SDN এল পজিটিভ এল ও নেগেটিভ, আউটপুট 3.3 ভোল্ট এবং গ্রাউন্ড পোর্ট আছে। তো এখানে যে গ্রাউন্ড পোর্টটা, এই যে সেন্সরের গ্রাউন্ড পোর্টটা আরডুইনোর গ্রাউন্ড পোর্টের সাথে অ্যাড হবে। ওকে, আর এখানকার 3.3 ভোল্ট, এটা আরডুইনোর 3.3 ভোল্টের সাথে কানেকশন হবে। এরপরে আউটপুট, এই আউটপুটটা কি অ্যাকচুয়ালি আমাদের একটা ডাটা দেবে। সো এই ডাটাটা কোথা থেকে নেব, এই যে অ্যানালগ সিস্টেমের ডাটা দেবে আউটপুটটা। সো এখানে হচ্ছে আমরা এই যে অ্যানালগের এ নটে অ্যাড করছি, অর্থাৎ আপনি এখানে A0 থেকে A5 যে কোনো একটাতে অ্যাড করতে পারবেন অ্যানালগের। ওকে, আর এখানে হচ্ছে যে এল, এই যে L0 রয়েছে, যেটা L0 নেগেটিভ, এইটা হচ্ছে আমার 11 নম্বর পোর্টের সাথে, এবং L0 পজিটিভ, এটা হচ্ছে আরডুইনো বোর্ডের 10 নম্বর পোর্টের সাথে অ্যাড হবে। ওকে, তো এই অ্যাড করার পরে এখন আমাদের যে আউটপুট ডাটাটা দেখব, এটা দেখার জন্য এই যে এই প্যাডের এই যে এই অংশটা আমার আরডুইনো সেন্সরের এখানে অ্যাড করতে হবে। ওকে, অ্যাড করার পরে এই যে এখানে যে যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে, এটা মিন্স COM, মিন্স কমন, এটা হচ্ছে আপনার পেটের ডান সাইডে অ্যাড হবে, আর এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আপনার বুকের লেফট সাইডে অ্যাড হবে, এবং এটা বুকের রাইট সাইডে অ্যাড হবে। ওকে, এই তিনটা অ্যাড করার পরে তারপরে এইটা আমার মনিটরিং করবে যে অ্যাকচুয়ালি কীভাবে আর কি আমার হার্ট বা হার্ট রেট, সরি, ইসিজির আর কি যে গ্রাফটা, এইটা আর কি মনিটরিং করবে কোথায়, সিরিয়াল পোর্টে। তো আমি একটু আরডিনো কোডটা দেখাই এর জন্য। এটা ছিল অ্যাকচুয়ালি সার্কিট কানেকশন, তো এরপরে আরডিনো কোডটা দেখাই। আচ্ছা, এটা সেই ইসিজি মনিটরিংয়ের আরডিনো কোড। তো এখানে আমি বলি যে কোডটা অ্যাকচুয়ালি কেমন, ভয়েড সেটআপতে আমি শুরু করছি, এবং সিরিয়াল বিং, তো সিরিয়াল ডট বিং, এটা হচ্ছে আমি যে মনিটরিংয়ের পোর্টটা নিব, এটা হচ্ছে 9600। এরপরে আমি পিন মোড 10 এবং পিন মোড 11, একটু আগে যেটা বলছিলাম যে এই যে সেট আপ লিডস অফ ডিটেকশন L0 পজিটিভ এবং L0 নেগেটিভ, এই দুইটা দ্বারা আমি আর কি 10 নম্বর আরডিনো 10 এবং 11 নম্বর পিনে ইনপুট হিসেবে নিচ্ছি। এরপর হচ্ছে ভয়েড লুপ, তো এখানে কি আমার ডিজিটাল ডাটা রিড করতে হবে, তো ডিজিটাল ডাটা রিড কোথা থেকে করব, এই যে 11 আর 10 নম্বর পিন থেকে। তো এই যে সেই 11 আর 10 নম্বর পিন থেকে আমি ডিজিটাল ডাটা রিড করছি, তো রিড করার পর এটাকে একটা ভ্যালুটা সেন্ড হবে একটা আউটপুটে। তো এই সেন্ডটা কোথায় করবো, এই যে A0 এই পিনে, আরডিনোর A0 A0 পিনে আমি হচ্ছে অ্যানালগ ডাটা পাবো। তো অ্যানালগ ডাটা হিসেবে এখান থেকে নেবো, নেওয়ার পরে এটা প্রতি কত সময় ডিলে করে দেবে, এখানে 1, এখানে যদি আমি আরো বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি নো কোনো প্রবলেম হবে না। তো এই ছিল হচ্ছে ইসিজি মনিটরিং এর আরডিনো কোড, এবং এই প্রজেক্টের ডিসক্রিপশন এবং পিন ডায়াগ্রাম এবং সেট আপ সার্কিট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আর দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।